কেমন আছেন বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো পূজোর সময়। আশা করি পূজোর সময় যেন সবাই ভালো থাকে, এই প্রার্থনা ঠাকুরের কাছে করি বারবার। তো আজকে হচ্ছে ষষ্ঠী, মহাষষ্ঠী। তো ষষ্ঠীর শুভকামনা চালাই, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাই সবাইকে, আর ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে রুম মেকওভার, রুমটা কীভাবে সাজাচ্ছি সেটা দেখাবো। তো ফাইনালি সেটা আমি করে ফেলেছি, তো চলো স্টার্ট করি দেখানোটা। শুধু যে রুম মেকওভার না, আমি ব্লগিংই করছি এটা, তার সঙ্গে আমি রুম মেকওভারটা দেখে দিচ্ছি। ফাইনালি আমার ঘরের মানে টিপটপ করে আমি রেখে দিয়েছি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে, আর কিছু করার দরকার নেই। আজকে মহাষষ্ঠী, মহাষষ্ঠীর দিন সব নতুন নতুন জিনিস পরিয়েছি, তো ফাইনালি তোমাদের সেটাই দেখাচ্ছি। ঠিক আছে, ব্যাক ক্যামেরা করে সেটা দেখাই। দেখো, ঘরে ঢুকতেই আমার মেন গেট, সেখানে এই পর্দাটা লাগিয়েছি। এটা নতুন পর্দাই আমার তোলা থাকে। আর এই যে পাপোছ, নতুন পাপোছ, সোফার কভার চেঞ্জ করে দিয়েছি, এটা সোফার নতুন সোফার কভার লাগিয়ে দিয়েছি, নতুন সোফার কভার। আর এই যে খাটে ওঠার আগে এই পাপোছটা পেতেছি। আর এইবার দেখো বিছানাটা, বিছানাটা সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নিয়েছি। এটা নতুন বেডশিট, কেমন প্রিন্টটা হয়েছে বলো, একটু ডিপ কালার পাতলাম কেন বলো তো, লাইট কালারেরও আছে, ডিপ কালার পাতলাম কেন? ঘরে লোকটাজনটা আসবে, আসলে তো নিচের ঘরটাতেই আগে বসে সবাই, তো ডিপ কালার পাতলে অসুবিধা নেই, ওই জন্যই পাতলাম। ফ্রিজ ফ্রিজ মাইক্রোওভেন সব পরিষ্কার করা আছে, ফ্রিজের ভেতরেও পরিষ্কার করা। টিভিটা টিভিটা দেখছিলাম বলে টিভিটা বন্ধ করেছি এইমাত্র। টেবিল ক্লথ তো আমার ধোয়া বাসনপত্র পরিষ্কার করাই। এটা ওপরের ঘরে পেতেছি, ওপরের ঘরে জানলার একটা জানলায় লাগাই কেন, এই জানলাটা দিয়ে লাগানো বৃথা, নেট লাগানো বলে। এখানে এই কটা জিনিস আছে, এগুলো আজকে রাত্রিবেলে আয়রন করে সরে যাবে। আর এই ব্যাগটা রেখেছি, এখানে আমার ট্রাইপডটা আছে, ট্রাইপডটা সরিয়ে নেব। আর এই নতুন ব্যাগটা এখানে আছে, নতুন ব্যাগ। আর এই বালিশের ওয়ারটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এই বালিশের ওয়ার। এটা যেহেতু কেউ এখানে শোয় না, ওই জন্য এটা খালি থাকে, আর ওখানটা আমি জিনিসপত্র রাখি। আর ড্রেসিং টেবিল তো আমার গোছানোই থাকে সবসময়ের জন্য, ড্রেসিং টেবিল আমার গোছানো। ব্যাস, আর ওই ঘর আর কি দেখাবো, ওই ঘরে কিছু দেখানোর কিছু নেই। দেখো আজকে রান্না করেছি হচ্ছে পনির আলুর তরকারি, এই দেখো, এই যে পনির আলুর তরকারি, আর এদিকে এটা থোড় থোড় ভাজা, এখানে পটল ভাজা আর উচ্ছে ভাজা। দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে, ওই জন্য আর তোমাদের তখন তাড়াতাড়ি করে দেখাতেও কিছু পারিনি, এই রান্না করেছি আজকে। তোমাদের সাথে শেয়ার করলাম কি রান্না করেছি আমি, তোমাদের তো সকাল থেকে ভিডিও দেখাতে পারিনি কিছু। আমি আসলে সকাল থেকে একটু ব্যস্তই হয়ে পড়েছিলাম গো, আসলে উঠেছি একটু দেরি করে, তাকে অনেক রাত্রে ঘুমিয়েছি, অনেক রাত্রে ঘুমিয়েছি বলতে এই একটু কাজ করতে করতে মেহেন্দি পড়লাম। দাদা ভাই একটু অফিসিয়ালি কিছু কাজ করছিলো, বসে এমার্জেন্সি অফিসিয়ালি কাজ করছিলো, সেগুলো করতে করতে দেরি হয়ে গেছে প্রচণ্ড শুতে। আর এক ঘরের মানে নিচের ঘরেই আমরা শুই, তো তা সেখানে যদি আলো জ্বলে না আমার ঘুমায় না। ওর কাজটা তুমি করো, কাজ আমার অসুবিধা নেই, আর তাড়াহুড়োর কিছু নেই তো, দাদা ভাই একটু বেলা করেই বেরো। তো যাই হোক, তো ভিডিওটি দেখো, দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর কালকে পঞ্চমীতে আমি বেরিয়েছিলাম প্যান্ডেল হপিং করতে, আসলে ওটা কোনো প্ল্যান ছিল না করা, জানো তো, আমরা একটা স্পেশালি কোনো কাজে বেরিয়েছিলাম, সেই কাজটার জন্যই দাদাভাই বলছিল চলো তিনটে সাড়ে তিনটে চারটে নাগাদ দুপুরবেলা দুটো ভাত খেয়ে বেরোবো। আমি বলছি দেখো দুপুরবেলা বরঞ্চ বেরোনোর থেকে, ও কয়েক ধরেই বলছিলো ঠাকুর দেখতে যাবো, ঠাকুর দেখতে যাবো। সেদিনকে শ্রীভূমি থেকে ফিরে এসে দেখতে পাইনি, মনটা খুব খারাপ হয়ে গেছিলো ওরও, আর প্রত্যয় টানা প্রত্যয় দিতে পারিনি, খারাপ হয়ে গেছিলো মনটা। তা আমি বললাম ওকে বুঝে দিলাম চলো সকালবেলা পুজো টুজো করে নিই, আমরা একবারে ভাত খেয়ে নিই, দুটো ভাত ফাত খেয়ে চলো বেরোই, বলে বেরোবো। আমি বলছি হ্যাঁ বেরোবো চলো, এখন তো সেরকম গরম নেই, অসুবিধা কিছু নেই। তো সেই তো বেরিয়েছি সাড়ে বারোটার সময়, তখন বেরিয়েছি ভাত ফাত খেয়ে, তাও আধ ঘন্টা রেস্ট নিয়েছি ভাত খেয়ে, তারপরে বেরিয়েছি, অসুবিধা রাস্তায় কিছু হয়নি। রোদের তাপ ছিল কিন্তু, রোদের তাপ থাকলেও কী হয় বলো তো, মানে একটা যেমন শীত পড়ার আগে যেমন টিমেজটা থাকে না, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, মানে ওই রকম ভাব ছিল, মানে খুব বেশি গরম, গা জ্বালানি গরম ছিল না, ওই জন্যই বেরোতে পেরেছি রাস্তায়।
কটা অনেক ঠাকুরই দেখেছি, অনেক ঠাকুর দেখেছি, মানে প্রচুর ঠাকুর দেখেছি, কিন্তু মেন মেন করা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করেছি। সব ঠাকুর শেয়ার করতে গেলে বড় মানে ব্লগটা অনেক বড় হয়ে যেত, ওই জন্য দেখাতে পারিনি। যাই হোক, তোমাদের কেমন লেগেছে বলো, মানে পুজোর প্যান্ডেলের হপিংটা দেখে কেমন লেগেছে। ঠাকুর না কী বলো তো, দিনের বেলা দেখা আরাম, কিন্তু দিনের বেলা তুমি যে লাইটিং দেখতে পাবে না, কলেজ স্কোয়ারে এত সুন্দর প্যান্ডেলের গাদি গাদি লাইটিং করছে না, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, কী সুন্দর লাইটিংগুলো, আমরা যখন প্যান্ডেলের সামনে যাচ্ছি তখন দেখতে পেলাম সেটা। তো যাই হোক, ঠাকুর দেখার পর্ব শেষ, আবার এসে বলছে একাদশীর দিন আবার আমাকে নিয়ে যাবে পুরাঞ্জল হাউস দেখতে। কারণ যে আমি দেখো হাঁটতে পারি না, তোমাদের একাদশীতে অত ভিড় হবে না, আবার বা বেরোবো, দেখা যাক কী হয়। তো চলো, এখন দুপুরবেলা থেকেই ব্লগটা আমি আরম্ভ করেছি, দুপুরবেলা করে লাভ নেই, দুপুর থেকে আরম্ভ করেছি। এখন বাজে 2:30, 2:20, 2:30, আমি একটুখানি খেয়ে রেস্ট নেব, তোমাদের সাথে দেখা করবো সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা দেখা করবো এই কারণে, সন্ধ্যেবেলা আমার একটু বেরোনোর আছে, কোথায় যাই সেটা তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে শেয়ার করবো, ঠিক আছে? কোথায় যাই না যাই, তো আবার পরে আসছি, এখন এখন আসবো না, সেই আসবো সন্ধ্যেবেলা, এখন আমি খেয়ে একটু রেস্ট নেবো, ঠিক আছে? পরে আর ফিরে আসছি। সন্ধ্যেবেলা তোমাদের সামনে ফিরে আসলাম, বলেছিলাম সন্ধ্যেবেলা ফিরে আসবো, তো আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম গো, তারপরে শরীরটা ভালো লাগে না বললাম না, তো ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা, একটু সন্ধ্যে ফন্দে দিয়ে পুজো টুজো করে, তা আমি একাই বেরোচ্ছি। চলো দেখো কোথায় যাচ্ছি, দাদাভাই নেই গাছে, দাদাভাই আসবে আমাকে পরে, পরে আসবে, ও কাজে আছে একটা, তো চলো রাস্তাকে দেখা হচ্ছে, চলো বেরিয়ে যাই। ও আমাদের আমার আউটফিটটা দেখিয়ে দিই, এটা একটা নতুন, মানে নতুন করেছি, এটা নতুন একটা সালোয়ার স্যুট, কেমন লাগছে বলো? নতুন সালোয়ার স্যুটটা, এর সঙ্গে এই ইয়ারিংটা পরলাম ঝুমকো, কেমন লাগছে জানিও। রাস্তায় বেরিয়ে গেছি, রাস্তায় বেরিয়ে চলো যাচ্ছি, ভীষণ লাইটিং, একা একা রাস্তায় বেরোই না তো, চলো যেতে যেতে ঠাকুর পড়বে, ঠাকুরটা দেখাবো তোমাদেরকে। দেখো একটা গলিতে ঢুকেছি, সামনে একটা পুজো প্যান্ডেল আছে, দেখো একটা গলিতে ঢুকে পড়েছি, সেখানে দেখছো লাইটিং লাগানো, দু ধারে লাইটিং লাগানো, বাড়ি বাড়ি গায়ে গায়ে, তো এখানে সামনে একটু এগোলে একটা ঠাকুর আছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো যে ঠাকুরটার কথা বলছিলাম, প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছে, এটা সরুর গলির মোড়ে ওর মধ্যে, এটা একটা সাইড করে ওরা প্যান্ডেলটা করে, এবারে করে হচ্ছে ঢাকের সাজে, ভাল লাগছে বেশ, ঢাকের সাজে মাকে সাজিয়েছে, তো সেই ঠাকুরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর লাগছে ঠাকুরটা ঢাকের সাজে, এটা ঢাকের সাজে করে না, কিন্তু এবছর দেখছি ঢাকের সাজে সাজিয়েছে মাকে। তো যেখানে আসবো বলেছিলাম ফাইনালে সেখানে চলে এসেছি, এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার মাঠ, আমাদের এর আগে একটা ব্লগে দেখেছিলাম না ঠাকুর ঢুকছে, সেই ঠাকুরই মা আমাদের সেজে উঠেছে, দেখো নানান সাজে মাকে গয়না দিয়ে সাজিয়েছে, মায়ের রূপটা দেখো। তো আমি ফাইনালি আমার বাড়ি চলে এসেছি গো, এটা আমার বাপের বাড়ির পাড়া, তো সেখানেই রয়েছি, তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করলাম, পরে আবার দেখাচ্ছি ভালো করে ঠাকুরটা। তো এখন মাঠে রয়েছি, দেখো ব্যাক ক্যামেরা, এই যে আমাদের মণ্ডপ, এটা মণ্ডপ করেছে, কেমন হয়েছে বলো ঠাকুরটা। তো যেটা তোমাদের সঙ্গে বলছিলাম, এই মাঠের পুজোটা আমাদের খুব সাতারি পুজো জানো তো, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, কেমন লাগছে বলো আমাকে। আসলে পাড়াতে আসলে না সবাই বলে, মানে কথা বলে আমার সাথে, যে ওই জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি পাড়াতে এসে, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না। চলো দেখাই তোমার, যেখানে ভোগ রান্না হবে সেই জায়গাটা দেখাই তোমাদেরকে। দেখো এখানে আমাদের বাড়ির মধ্যে যেহেতু ভোগ রান্না হয় মায়ের, সব ভোগের অ্যারেঞ্জমেন্ট সব চলে এসছে, বাসনপত্র এগুলো সব ঠাকুরের নিরামিষ বাসনপত্র সেগুলো চলে এসছে, আর এখানে দেখো সবজি পাতি আলু ফালু সব চলে এসছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
দেখো এখানে ভোগ রান্না হবে বলে এই ঘরটা, ওই জন্য বাসনপত্র সব আনা হচ্ছে, কেন কালকে যেহেতু সপ্তমী, সপ্তমী থেকে ভোগ রান্না হবে। আর এইখানে সব মশলাপাতি, এই যে মশলাপাতি পেটি পেটি, ডাল চাল যা যা লাগে, আলু, মানে ভোগ করতে যা যা লাগে। আর এখানে সব এগুলো কি নিরামিষ বাসন গো মা? সব ঠাকুরের। এই দেখো নিরামিষ বাসন সব ঠাকুরের। আর এখানে ধর গ্যাসের নতুন পাইপ এসছে, তো রান্নার পাইপ লাগাবে না, এই নতুন পাইপ, এই যে সিলিন্ডার, আরও হয়তো আসবে সিলিন্ডার। আমাদের এই ঘরটা অনেক বড় তো, এই ভাঙা ঘরটা, ওই জন্য আর কি এখানে রান্না বান্না হয়। পাশেই প্যান্ডেলের মাঠ দেখ, দেখো ওই যে আলো জ্বলছে, আলো জ্বলছে, ওটাই হচ্ছে আমাদের ঠাকুরের মাঠ। দেখো এখানে একটু এসে বসেছি গো, আসলে পাটা খুব ব্যথা করছিলো, ওই জন্য এসে একটু বসলাম ঘরে। দাদাভাইকে ফোন করে দাদাভাই বললো আসছে, আমাকে নিয়ে যাবে এসে। তা আমি এসেছি কেন বলো তো, এখানে আজকে যেহেতু মহাষষ্ঠী, মহাষষ্ঠীর দিনকে আমি একটুখানি বাড়িতে আসি, সবাইকে একটু সিঁদুর আলতা দিই, আলতা সিঁদুর, এটা বিয়ের পর থেকেই আমি করি এটা, মানে আমিও দেখেছি আমার মা জেঠিমারা সবাই করতো, তা আমিও করি সেটা। ষষ্ঠীর দিনকে এসে সবাইকে আলতা সিঁদুর দিই, একটু তো দিতে হয় বলো, ষষ্ঠীর দিনকে আলতা সিঁদুর মিষ্টি সবাইকে দিতে হয়, মানে যারা এ স্ত্রী আর কি। তো সেহেতু আমি এসেছি, তোমাদেরকে বললাম না কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, তা বাড়িতে এসেছি, বাপের বাড়িতে। আলতা সিঁদুর মিষ্টি অনেককেই দিয়েছি, আর বাকি যাচ্ছে দিয়ে চল বেরিয়ে যাবো আমি। আসলে আমাদের পাড়া তো পুজো, তো বাড়ির সামনেই পুজো, তো বারবার খালি ফোন করছে, আমাকে ডাকছে খালি, তো সেখানে যেতে হবে আমাকে। তো দাদাভাই আসুক, বলো একটু বসো, আমি আসছি। তোমাদের আমাদের মাঠটা দেখালাম, পুজোর মাঠটা কেমন লাগছে বলো, আমাদের বাড়ির সামনেই দেখালাম একদম, যেখানে রান্না হবে এটা আমাদের বাড়ির মধ্যে, যেটা ভোগের রান্নাটা হবে এখানেই ভোগ রান্না হয়। তা এখান থেকে সবাই তো আমাকে খুব ভালোবাসে, পাড়াতে ছোটো ভাইয়ের মতন হয়, সে আমাকে আবার কুপন দিল, ভোগের কুপন, বলে দিদি আসো, প্রতিদিন আসো, তুমি এখানে আসো, এখানে ভোগ টোগ খাও, থাকো, আনন্দ করো। আমি যে আসবো রে, বললাম ওদের আসবো, তাই বললাম। ওই সবার সাথে নাজারি কথা বলছি, তোমাদের সঙ্গে কথা বলছি, ভিডিও করছি, তাও সবাই ডাকছে, ওই জন্য কথা বলছে, বলতে বলতে তোমাদের সাথে ভিডিও করছি। আসলে আমি তো খুব একটা আসি না, আসলেই সবার সাথে দেখা হলে সবাই কথা বলতে চায়, আমি সবার সাথেই কথা বলি, কথা বলতে গেলে তো কোনো দোষ নেই বলো, কথা বলি সবার সাথেই। আসলে আমি আগা করেই এরকম, আমার সবাই তাই বলে তো, আমার কোনো পরিবর্তন নেই, আমি আগেও যেমন ছিলাম এখনও তাই আছি। ঠিক আছে, তো চলো মাঠে মনে হয় পুজো হচ্ছে, চলো তো দেখে আসি, চলো তোমাদেরকে সাথে করে নিতে, চলো। দুর্গা মণ্ডপের লাগোয়া এই শিব মন্দির, আগে শিবকে পুজো করছে ঠাকুর মশাই। দেখো আমার মা বসে আছে পাশে, এই মা যেখানে বসে আছে এটাই হচ্ছে শিব মন্দিরের, মানে দুর্গা মণ্ডপের জায়গা। দেখো মা যেখানে বসে আছে পাশেই, তোমাদের বলছি দুর্গা মণ্ডপের যে জায়গাটা, এখানেই মা দুর্গার জায়গাটা, কত বড় গেট দেখো। তারপরে তোমাদের দেখাচ্ছি আমাদের প্যান্ডেলটা, আমাদের প্যান্ডেলটা বাইরেটা খুব সুন্দর করেছে, আমাদের তো মণ্ডপ করাই আছে, অসুবিধা কিছু নেই, গ্রিল দেওয়া আছে আর খোলামেলা করেছে, এটাই সব থেকে ভালো হয়েছে যে খোলামেলা প্যান্ডেল করেছে একদম, মানে ভেতরে কোনো সাফোকেশন হবে না, এটাই সব থেকে ভালো। আর আমাদের প্যান্ডেল করতে লাগে না সেরকম, কেন বলতো আমাদের মণ্ডপ করাই আছে মায়ের, ভেতরে ঝাড়বাতিটা আমাদের বাইরের সাথে শেয়ার করছি। এখানে এই চটবড়িয়ারা দাঁড়িয়েছে, এখানে স্টেজ করেছে, সেদিনকে ফাংশন হয়েছে উদ্বোধন, আমি আসতে পারিনি গো উদ্বোধনের দিন। এটা হচ্ছে প্যান্ডেলের বাইরেটা, বাইরেটা সামনেটা, মানে আর কি আমাদের ভালোই করেছে, বেশ খোলামেলা করেছে, আমার খুব ভালো লেগেছে ঠাকুরের মণ্ডপ, সামনেও গ্রিল দেওয়া আছে, খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে, আমাদের মণ্ডপটাও খুব সুন্দর। এই দেখো মাকে তো আগে দেওয়া হয়ে গেছে, মায়েরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এবার বোন এসছে ওরটা দিচ্ছে, ও ছিল না বাড়িতে ওই জন্য ওকে, তো ওকে দিচ্ছি, দাঁড়াও দিই, দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি। এবার ওকে আমি আলতা সিঁদুর মিষ্টি দিচ্ছি, আজকের দিনে দিতে হয় মহাষষ্ঠী, আজকে ওকে দিলাম, মাকে তো, হ্যাঁ মা ও নিয়ে নিয়েছে আলতা সিঁদুর মিষ্টিটা, আর মাকে তো আগে দিয়ে দিয়েছি, মাকে দেখানো হয়নি তখন, মা তারার মধ্যে ছিল, মা মাঠে যাচ্ছে আসছে তো বারবার করে। তো বাড়ি থেকে ফাইনালি রাস্তায় চলে এসেছি, দেখো রাস্তায় লোকে লোকারণ্য, প্রচুর লোকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে, তোমরা আমার তো আমার আওয়াজ শুনতে পাবে না, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি সেটা, প্রচুর লোক রাস্তায় বেরিয়ে গেছে। তো চলো রাস্তাটা শেয়ার করে একটু দোকানে যাচ্ছি খাবার কিনতে, তো চলো। এই চাল তো
দাদা ভাইয়ের সাথে একটু খাবার দোকান যাচ্ছি। খাবার দোকান বলতে কোনো ফাস্টফুডের দোকান না, কিন্তু একটু মানে পরের দিনের সকালবেলা টিফিনের ব্যবস্থা করতে যাচ্ছি, যেহেতু আমাদের রান্নাবান্না করতে হবে না কদিন, তো টিফিনটা তো খেতে হবে ঘরে বানিয়ে, সে টিফিন কিনতেই চলে এসেছি। তো দেখো দোকানে চলে এসেছি, এসে অর্ডার করেছি ব্রাউন ব্রেড, আর কি নিলাম জানো বেশ, ও পেস্তা বাদামটা খাই সকালবেলা সেটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে চিপসের প্যাকেট, প্লেন যে সাদা চিপস সেটা নিয়েছি, আর মেয়োনিজ নিয়েছি, এই নিয়েছি, আর কেন ব্রাউন ব্রেডটা তো আমি খাই ওটাই নিয়েছি, তো এই কটা জিনিসই নেওয়া চলছে। চলো এবার অনেকক্ষণ ধরে রাস্তা রাস্তা ঘুরছি, বাড়ি গেছিলাম আর ভালো লাগছে না শরীর, এবার বাড়ি ফিরে যাই, চলো আর ভালো লাগছে না, কালকে আবার দেখা যাবে, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার যে বাড়িতে সামনে পুজোটা হয় সেই পাড়াটার লাইটিংটাই তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, সেটাই দেখালাম তোমাদের। এই দেখো আমাদের বাড়ির সামনে পুজোর লাইটিং, এটাই করেছে লাইটিংটা, আর সামনে মণ্ডপে ঠাকুরও আছে, ঠাকুরটাও তোমাদের দেখাচ্ছি, চলো। দাদা ভাই দাঁড়িয়ে গেছে, এই দেখো সামনেটা আমাদের কি সুন্দর আলপনা দিয়েছে, এখানেই সন্ধ্যাবেলা ধুনুচন্না ঝুটছিল, আমি ছিলাম না তখন। এই যে আমাদের মা, এই যে মা ছোটোর মধ্যে একটার আমাদের ঠাকুর খুব সুন্দর ঠাকুর। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে সপ্তমী, মহাসপ্তমী, সবাইকে সপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আসলে কী বলতো, কালকে রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে, ব্লগটি শেষ করতে ভুলেই গেছি আমি, তো ফোনে সবথেকে বড় কথা ফোনে চার্জ ছিল না আমার জানো, ওই জন্য আর ব্লগটা শেষ করা হয়নি, এসেই সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকে ফোনটা চার্জে দিয়ে দিয়েছি। তো এখন তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে আমার তোমরা তো জানোই আমার যে পুজো হোক যাই হোক আমার ভোরে কাজ হয়ে যায়, ভোরে বলতে সকাল সকাল কাজ করিনি, বাসি কাজটা সকাল সকাল ছেড়ে নিই, তো যেহেতু আমাদের বাড়ির সামনেই পুজো, তো এখন সকালবেলা ওরা সবাই মিলে সপ্তমীর কলাবুজ স্নান করাতে গেল, তো আমার ফট করে মনে পড়লো তোমাদের সঙ্গে তো ব্লগটা শেষ করা হয়নি আমার, তা আজকে সকালবেলা মহাসপ্তমীর আন্তরিক প্রীতির শুভেচ্ছা সবাইকে ভালোবাসা দিলাম, সবাইকে, সবাই তোমরা ভালো থাকুক, সবার যেন দিনটা ভালোভাবে কাটুক, সারা বছর ভালোভাবে কাটুক, মায়ের কাছে এই প্রার্থনাই করি। তো ভিডিওটি আর বড় হচ্ছে না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কেন আমি এইটাকে এডিট করে আপলোডে বসিয়ে শেষ করে আপলোড করে এটাকে পাবলিক করে দেওয়ার পর আর একটা নতুন ব্লগ আরম্ভ করব, কেননা আজকে আমাদের এখানে হচ্ছে বাড়ির সামনে পুজো, আর পুজো তো আছেই তোমাদের বলেছিলাম, এখানে খাওয়া দাওয়া আজ থেকে স্টার্টিং আমাদের খাওয়া দাওয়া, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এখনকার মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পুজোটাকে ভালোভাবে এনজয় করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু, ঠিক আছে, তা আজকের মতন টাটা টাটা।